বন্ধুরা, ক্রিকেট ইতিহাসে এমন কিছু বিরল ঘটনা ঘটে যায় যেটা আমরা নিজের চোখে না দেখলে বিশ্বাসই হবে না যে এটা বাস্তবে ঘটে যাওয়া মুহূর্ত। আর ক্রিকেটে কিছু কিছু প্লেয়াররা এমন সব কাণ্ড করে বসে যেটা দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য হবে। আর ক্রিকেট ইতিহাসে কিছু কিছু মুহূর্ত এমন ঘটে যায় যেটা শুধুমাত্র কিছু ভাগ্যবান মানুষদেরই চোখে পড়ে। তো আজকের এই ভিডিওতে আমরা ক্রিকেট ইতিহাসের এমন কিছু মুহূর্ত দেখতে চলেছি যে মুহূর্তগুলো লাখে একবার করে থাকে। তো এই মজার মুহূর্তগুলো উপভোগ করতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, প্রথমে এই ক্যাচটি দেখুন। ব্যাটারটি বল মেরে একদম সীমানার ধারে দেয়, কিন্তু এই ফিল্ডারটি লম্বা জাম্প করে তা ধরে ফেলে। ব্যাটসম্যানটি লঙ্গনে মেরেছিল বল, কিন্তু এই ফিল্ডারটি 10 মিটার দূর থেকে ডাইভ মেরে অমায়িক একটা ক্যাচ নেয়, যা দেখে আপনি অবাক হতে বাধ্য হবেন। এবার এই ব্যানারটি সজোরে উপরে হাঁকিয়েছিল বলটি, কিন্তু সেটা ফিল্ডারের মাথার উপরে যায়। কিন্তু এই ফিল্ডার অনেক দূর থেকে এক হাতে অসাধারণ ক্যাচটি ধরে। এবার এই ক্যাচটি দেখুন। স্লিপে ছিল ওই ফিল্ডারটি এবং বল অনেক গতিতে তার কাছে যায়, কিন্তু সে সুপারম্যানের মতো জাম্প করে বলটি ধরে নেয়, যা বিরল একটি ক্যাচ ছিল। মার্ক উডের এই বলটি দেখুন, সে সোজা ব্যাটসম্যানের বুকে মেরে দেয় এবং ব্যাটারটি পড়ে যায়। আসলে উড একটি ভয়ানক বোলার। এই বলটি দেখুন একবার, বলটি হালকা বাউন্স ছিল, কিন্তু ব্যাটসম্যান একটু নিচু হওয়াতে সোজা তার মাথায় লাগে, ভাগ্য ভালো সে বেঁচে যায়। বল করেছিল আর্চার, সে বলটি একটু লেন্থে করেছিল, কিন্তু স্মিথ সেটাকে ছেড়ে দেওয়ায় একেবারে মাথায় আঘাত করে। আসলে ভাগ্য ভালো বলে বেঁচে যায় স্মিথ। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বন্ধুরা, এই ব্যাটারটি বল মেরেছিল, কিন্তু তা আগে এই পাখিটিকে লাগে এবং পাখিটি আঘাত পায়, তবে পরে সে সুস্থ হয়েছিল, যা একটি মজার মুহূর্ত ছিল। এবার এটি দেখুন, লঙ্কান প্রিমিয়ার লিগে একটি সাপ মাঠের মধ্যে ঢুকে পড়ে। মজার ব্যাপার হলো শ্রীলঙ্কায় সাপও খেলা দেখতে আসে। শ্রীলঙ্কার বলার বল করেছিল এই ব্যাটারকে এবং বলটি গিয়ে সোজা স্ট্যাম্পেও লাগে, কিন্তু এত জোরে লাগার পরও স্ট্যাম্প পড়েনি। হোয়াট এ ব্যাপার! এবার সিপিএল এর এই ঘটনা দেখুন। বোলারের বলটি একেবারে ইয়র্কার ছিল এবং স্ট্যাম্পে গিয়ে লাগে এবং স্ট্যাম্পের আলোও জ্বলেছিল, কিন্তু বেল পড়েনি। এটা কি ভুটুরে কাণ্ড রে ভাই! এবার জাদেজার এই ক্যাচটি দেখুন। বামহাতি ব্যাটার পুল করে মেরেছিল বলটি, কিন্তু সেটা জাদেজা একটু উপরে উঠে এক হাতে অসাধারণ ক্যাচটি ধরেন। পিক বেশে এই ব্যাটার সজোরে হাঁকিয়েছিল বলটি, কিন্তু সেটা সীমানার ধারে গিয়ে ফিল্ডারের হাতে যায় এবং ফিল্ডারটি যে ক্যাচ ধরে তা দেখে আপনি বলতে বাধ্য, এই ব্যাটসম্যান রাউন্ড উইকেটে এসে ব্যাটটি মেরেছিল, কিন্তু সোজা ফিল্ডিং এর কাছে যায়, তবে এই ফিল্ডারটির সামনে জাম্প করে এক হাতে অসাধারণ একটি ক্যাচ ধরে। সিপিএল এর এই ক্যাচটি দেখুন। ব্যাটসম্যানটি অফসাইডে মেরেছিল বলটি এবং বলটি একটু ফিল্ডারের কাছাকাছি যায়, কিন্তু ফিল্ডারটি বাস পাখির মতো লাফিয়ে বলটি ধরে ফেলে। দ্যারেন সামি ব্যাট করেছিল এবং সে বলটি অফসাইডে কাট মেরেছিল, কিন্তু এই ফিল্ডারটি সেটা অসাধারণভাবে ডাইভ মেরে ধরে ফেলে, যা সত্যি অসাধারণ ক্যাচ ছিল। এবার এই ক্যাচটি দেখুন। ব্যাটারটি মেরেছিল সোজা লঙ্গনে, কিন্তু সেটা অপর ব্যাটারের গায়ে লেগে ফিল্ডারের কাছে যায় এবং সে ক্যাচটি ধরে ফেলে। আসলে ভাগ্য খারাপ হলে যা হয়। এবার এই কাণ্ডটি দেখুন। ব্যাটসম্যান বল মারার পর বলটি স্ট্যাম্পের উপরে ওঠে, কিন্তু সে বলটি ব্যাট দিয়ে বাঁচাতে গিয়ে নিজেই হিট আউট হয়ে যায়। ব্যাটসম্যানটি বল মেরেছিল, কিন্তু বলটি তার বুটে লেগে সোজা ফিল্ডারের হাতে যায় এবং সেটা ক্যাচ হয়ে যায়। কি একটা ব্যাপার রে ভাই! সুনীল নারায়ণ বল করেছিলেন এবং ব্যাটার একদম ওয়াইডের সাইডে গিয়ে ব্যাট করেছিল, কিন্তু কে জানে যে তার প্যাডে লেগে বোল্ড হয়ে যাবেন সে। এবার এই আউটটি দেখুন। আন্ডার রাসেল বাউন্স বলটি ডিফেন্স করতে গিয়ে সে নিজে নিজেই তার স্ট্যাম্প ভেঙে হিট আউট হয়ে যায়। আসলে তার এটা দুর্ভাগ্য।
এবার এই কাণ্ডটি দেখুন। রশিদ খান বল করলে এবিডব্লিউ আউটের আবেদন করেন তিনি, কিন্তু আম্পায়ারের কাণ্ডটা ছিল দারুণ। আউট দিতে নখ উপরে তুলে নাকে ঢুকিয়ে দেয়। আই এম তো অবাক। এই ব্যাটারের কাণ্ড দেখুন একবার। সে বল মারার পর নাচানাচি শুরু করে দেয়। ভাই রে ভাই, তার মনে হয় মনে অনেক রং লেগেছে। এবার শেন ওয়ারেনের এই বলটি দেখুন। তিনি লেগ সাইডে বল ফেলে একেবারে স্ট্যাম্পের ওপারে চলে যায়, ব্যাটসম্যান পা দিয়েও নাগাল পায়নি। হোয়াট এ বল ভা! এই ফিল্ডিংগুলো দেখুন একবার। সব প্লেয়াররা ব্যাটসম্যানকে জেগে ধরেছে। এমন ফিল্ডিং ক্রিকেটে খুব বিরল ঘটনা, এটা খুবই হাস্যকর। এবার ম্যাথু ওয়েডের কাণ্ড দেখুন। মার্ক উড বল করেছিলেন এবং তিনি ব্যাট চালিয়ে বল সোজা উপরে ওঠে, কিন্তু ওয়েড উডকে ক্যাচ ধরতে বাধা দেয়। বন্ধুরা, এবার এই প্লেয়ারের বল টেম্পারিং করার কাণ্ড দেখুন। সে তার পকেট থেকে ব্লেড বের করে বলের সুতো কেটে দিচ্ছে। কি চালাক রে ভাই! মিসেল স্টার্ক বল করেছিল বেন স্টোককে এবং সে বলটি ডিফেন্স করে, কিন্তু বলটি স্টার্কের হাতে আসে এবং সে বল স্ট্যাম্পে মারলে স্টোক হাত দিয়ে ধরে, এর ফলে তাকে আম্পায়ার আউট দেয়। ব্যাটসম্যানটি বল মেরেছিল কিন্তু সেটা সোজা বোলারের হাতে যায় এবং সে ক্যাচও ধরে, কিন্তু ক্যাচটি পড়ে যায়। তারপরও বোলার চালাকি করে ক্যাচ বলে চিল্লায়। কি অভিনয় রে ভাই! বলটি উইকেট কিপারের পাশ দিয়ে বাউন্ডারের কাছে চলে যায় এবং ফিল্ডারটি বাউন্ডারি বাসা দিকে নিজের জীবন দিতে লেগেছিল। ভাগ্য ভালো, সে বেঁচে যায়। এবার এই কাণ্ডটি দেখুন। হাসান আলী বল করতে গেলে ব্যাটসম্যানটি সরে যায়, কিন্তু সে খুঁড়িয়ে খুঁড়িয়ে পিসের ওয়েপার চলে যায়। কি কাহিনী রে ভাই! এই মহিলা ব্যাটসম্যানকে দেখুন। সে মনে হয় চোখে কম দেখে, যার কারণে সামনে এত বড় বাউন্ডারিও দেখতে পায় না। আসলে মেয়ে মানুষ বলে কথা। এবার এটি দেখুন। হ্যারিস রো বল করেছিল কিন্তু এই ব্যাটারের হেলমেটের ভিতরে বলটি চলে যায়। কি নিখুঁত বোলিং রে ভাই! হেলমেটেরও ফাঁকও সিনে। বলটি এই ব্যাটসম্যানের গায়ের ভিতরে হেলমেটের সাথে আটকে যায়, কিন্তু কিপার এসে তার পা ধরে। আরে ভাই, সে তো আগেই মাফ করে দিয়েছে, এবার তো পা ছাড়। এ দুই ব্যাটসম্যানকে দেখুন। একজন বল মেরে রান নিতে যাচ্ছিল কিন্তু তারা দুইজনে দুই পাড়ে পড়ে যায়। কি মিল রে ভাই! ব্যাটসম্যানটি বল মেরেছিল এবং সে ভেবেছিল যে সেটা চার হয়েছে, তাই আর রান নেয়নি, কিন্তু বলটি আটকে যায় আর তাকে রান আউট করে দেয়। আসলে ভাগ্য খারাপ হলে যা হয়। ব্যাটসম্যানরা রান নিচ্ছিল, তখন একজন ফিল্ডার থ্রো করে কিপারকে, কিন্তু কিপারটি বল ধরে স্ট্যাম্পে না মেরে মাটিতে ড্রপ মারে, কিন্তু বলটি ভাগ্যক্রমে স্ট্যাম্পে লেগে আউট হয়। এবার এই শটটি দেখুন একবার। বোলারটি বল করেছিল সোজা ফুল টস, কিন্তু ব্যাটারটি ব্যাট পেতে দিয়ে দারুণ একটি শট দেয়। এবার এই শটটি দেখুন। একইভাবে বোলার অফসাইডে বল করেছিল এবং ব্যাটারটি সেই দিকে ব্যাট দিয়ে সজোরে হাঁকিয়ে দারুণ শটটি দেয়। ম্যাক্সওয়েলের এই সুইপ শটটি দেখুন। বলার লেগ সাইডে বল করলেও সে ব্যাটটি ঘুরিয়ে অপে সুইপ মেরে ছক্কা হাঁকান, যেটা আসলে চোখ দাঁড়ানো শট ছিল। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনি ক্রিকেটের কোন প্লেয়ারের ফ্যান তা কমেন্ট করে জানিয়ে দিন। আর এরকম আরও ক্রিকেটের মজার ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।